শুক্রবার থেকে খুলে দেওয়া হলো দোকান ও শপিং মল। 13 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার সুযোগ করে দেওয়া হলেও অনেকেই তা মানতে দেখা যায়নি। ব্যবসা করার সুযোগ দেওয়ার স্বস্তির কথা জানিয়েছে ব্যবসায়ীরা, আর ক্রেতারা বলছেন অনেকটা নিরুপায় হয়ে আতঙ্ক আর ভোগান্তির মধ্যে কেনাকাটা করছেন তারা। তবে কোথাও তেমনভাবে স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না, উপেক্ষিত থেকে যাচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি। দর্শক, এ মুহূর্তে রাজধানীর বসুন্ধরা শপিং মলে আছেন সহকর্মী নাজিব ফরাইজি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, শপিং মলে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? সিনথিয়া, সকাল 9টায় কিন্তু এই বসুন্ধরা শপিং মল, আমি যেখানে রয়েছি বসুন্ধরা শপিং মল খুলেছে, এবং আমি দেখেছি যে বসুন্ধরা শপিং মলে দোকানগুলো খুলেছে এবং দোকানে যারা এই যে ক্রেতারা তারাও কিন্তু আসছেন। তো এখানে মার্কেট কর্তৃপক্ষকে যেটি বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তারা নিশ্চিত করবেন এবং যারা দোকানদার তারা এই স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন। তো আমি যেটি দেখতে পাচ্ছি যে সেটি আসলে তাদের পক্ষ থেকে এখানে চেষ্টা রয়েছে, এবং এখানে মাইক দিয়ে প্রত্যেকটি তালায় এখানে মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার জন্য, সবাইকে মাস্ক পরার জন্য। আর ঢোকার সময় যেটি আমি দেখেছি যে ঢোকার সময় এখানে যে নিরাপত্তা জীবাণুনাশক ছিটানো হচ্ছে, এবং এখানে যে হাতে যে হ্যান্ড স্যানিটাইজার সেটি দেওয়া হচ্ছে, এটি আমি দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আরেকটি বিষয় হলো মার্কেট কর্তৃপক্ষর পক্ষ থেকে এই স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এটি তারা চেষ্টা করছেন। আর এখন যেহেতু গতকালকে এবং আজকে এই দুদিন হচ্ছে মার্কেট চালু হয়েছে, তো এখন ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা চেষ্টা করছেন। এবং আমি আগে যেটি আমরা দেখতাম যে দোকানের ভেতরে ব্যবসায়ীরা সাধারণত তারা মাস্ক পরতেন না, এবং মাস্কের পরার ব্যাপারে তাদের হচ্ছে খুব আগ্রহ ছিল না, কিন্তু এবার আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে যারা আছেন সবাই কিন্তু মাস্ক পরছেন, এটি আমরা দেখতে পাচ্ছি, এবং মাস্ক পরেই কিন্তু তারা দোকানে কার্যক্রম পরিচালনা করছেন, এটি আমরা দেখতে পাচ্ছি। তো তারপরেও দুই একজন হয়তো এরকম থাকতে পারেন যারা আসলে হয়তো এটি অবহেলা করছেন। তো এটির ব্যাপারে মার্কেট কর্তৃপক্ষ আমাদেরকে কিছুক্ষণ আগে বলেছেন যে তারা খুব শক্ত অবস্থান নিয়েছেন, এবং তারা যারা এগুলো মানবে না, মাস্ক যারা পরবে না, যাদেরকে অবস্থায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তারাও ব্যবস্থা নেবেন, এটি বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে, এটি তো হচ্ছে শপিং মল, কিন্তু শপিং মলের বাইরে যেই দোকানপাটগুলো রয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা উদাসীন আমরা দেখেছি। ধন্যবাদ, এতক্ষণ রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে জানাচ্ছিলেন নাজিব ফরাইজি।